সকল নবীর বৈশিষ্ট্য তাই, নবীগণের আদর্শ তাই, নবীগণের স্বভাব তাই, এটাই ছিল। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখন আপনি বাপ একথা ঠিক নয়, আপনি সৎ বাপ একথাই ঠিক, আপনি চাচা একথাই ঠিক। মনে রাখবেন, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, মেয়ে মেয়ে। 7 ছেলের মা হলো মেয়ে মেয়ে, বেটি বেটি, বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। দেখলেন না, আবু বকর সিদ্দিক মেয়েকে মেরে দিলেন জামাইয়ের সামনে, পূর্ণ যুবতী মেয়ে, বিবাহদারী মেয়ে, খোলা মাঠে মারছেন, মানুষের সামনে মারছেন। ভুল ভুল কোথায় হারখান হারিয়ে গেছে খেয়াল করেননি এই জন্য। আর আপনার মেয়ে আড্ডা পিটে আসে, ওই এতে চলে যায় বন্ধু বান্ধবের সাথে পিকনিকে চলে যায়, আপনি বাপ পাচ্ছি, এরকম বাপ কেন? এসব বাপের প্রয়োজন নাই। এরাই পরিবারকে নষ্ট করেছে, সংসার ধ্বংস করেছে, জাতিকে নষ্ট করেছে। তাই তো আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা সাবাব মানিস্তানদা মিনকুম বাপ ফালিয়া দা জাওয়াজ। এই যুবক দল শোনো, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। পরিবার কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে, স্ত্রী মেলানোর ক্ষমতা থাকতে হবে, মোহর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, ধমক দিয়ে পরিবার কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে, প্রয়োজনে পিটিয়ে ঠিক করতে হবে তার ক্ষমতা থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লাঠিটা ঝুলিয়ে রাখো, লাঠি দেখে ছেলে মেয়ে স্ত্রী ভাববে 19-20 চললে এটা হবে। আল্লাহ রাসূল বলছেন, পরিবার থেকে লাঠিটা উঠিয়ে নিও না। 5টা হাদিস পেশ করেছেন শুধু লাঠির মতো, পরিবার কন্ট্রোল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা রাখ, আল্লাহ রাসূল, স্ত্রীরা আমাদের কাছে কি পায়, স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করব, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, কয়েকটা জিনিস করবা, 5টা 5টা। 1, যা খাও তাই খাওয়াবা। 2, যা পড়ো তাই পড়াবা। 3, কটু কথা বলবা না। 4, মুখের উপর মারবা না। 5, আল্লাহ তাহাজ্জুর হা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও থাকতে দিও না, তোমার বাড়ি ছাড়া কোথাও তাকে যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পারে না, বাপের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পারে না। বিবাহের বাড়ি কমিউনিটি সেন্টারে তো কোনো প্রশ্নই আসে না, আপনি সৎ বাপ, আপনি সৎ বাপ, আপনি সৎ বাপ। আপনার মেয়ে কালকে কমিউনিটি সেন্টারে গেছিল, আপনি সৎ বাপ। এই মেয়ে, তোমার আব্বাকে বলে দিও সালাম দিয়ে আগামীকালকে, আব্বা আপনি নাকি আমার সৎ বাপ। কেন মা এ কথা বলছো? আব্দুরা এসে বলে গেছেন। কেন? এই যে আমার না নখ বড় আছে সেই জন্য, এটা নাকি আমার খালা, আমার মা নয় নাকি? কেন? এই যে আমার নখ বড় আছে তো আমার খালা তো আমাকে কিছু বলেনি, ইনি নাকি আমার খালা, ইনি নাকি আমার সৎ মা, তা আমার নখ কেন বড়? আব্বা আমার নখ কেন বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন মানুষের স্বভাব হবে 10টি। 1, এফউল্লোহা, দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা যাবে না, চেঁচে ফেলা যাবে না, দুটাই না যায়, দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, চেঁচে ফেললে মহিলা মহিলা দেখে লাগবে, অভিশাপ হবে। ও তো পুরুষ, এখন দাড়ি চেঁচেছে মানে ও মহিলা হয়েছে, এখন আরো অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল বলছেন হাদিস বুখারী মুসলিম। 2, তাসো সারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়, মোচ কেটে ফেলতে হবে, কিছু মোচ থাকতে হবে, দেখে পুরুষ মনে হবে। 3, কাসুল আজফারের নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী সবার, এখনই বলে দিচ্ছি আপনাকে, বক্তব্য শেষে নখ কেটে ফেলে ঘুমাবেন, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। আপনি কাটলেন না ঘুমিয়ে গেলেন, আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করলেন, আপনি খুব একটা সফলতা অর্জন করেছেন এ কথা ঠিক নয়। আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন এ কথাই ঠিক। আমি আব্দুর রাজ্জাক বিন সফনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, নখ কেটে ফেলতে হবে এ কথাই ঠিক। নাক ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে এ কথাই ঠিক।
ছাই দিয়ে হোক যা দিয়ে হোক পুরুষ নারী একই হুকুম, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, হালাকুলানাতে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন, যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব। সকল নবীর বৈশিষ্ট্য তাই, নবীগণের আদর্শ তাই, নবীগণের স্বভাব তাই, এটাই ছিল। তারপরে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা নোংরামি চলবে না, আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা চলবে না। চল্লিশ কদম হাঁটা আরো নোংরামি, খক খক করে কাঁসা আরো নোংরামি, চল্লিশ কদম কেন, চল্লিশ দিন পরে যদি ঢেল ফেলে তবু পেশাব আসবে, ধারণা হবে আহার পেশাব আসলো মনে হয়, শয়তান তো লেগে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এই দিক লক্ষ্য করবেন, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ বলে যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন, যার নম্র আচরণ আছে তার আল্লাহ আছে, যার নম্র আচরণ নেই তার প্রতি আল্লাহর দয়া নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-রাহিমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। কার আল্লাহ তাআলা সদাচরণ বলে, মান ওয়াসালাকে ওয়াসালতহু, আল্লাহ তাআলা বলেন মান ওয়াসালাকে ওয়াসালতহু, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব, অমান কথাকে কথাতহু, তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সদাচরণ নম্র আচরণ বিচারের মাঠে পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটি জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার। এই ছেলেরা তোমরা হইচই করো না, এমবি সাহেব এসেছেন দুই মিনিট অপেক্ষা করতে বলো, তিনি জাতির দেশের একজন নেতা, তোমরা হইচই ছাড়াই বসে থাকো, তিনি তার দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, এক খেয়ালে চেয়ে থাকেন, আমি কিছুক্ষণের মধ্যে বক্তব্য শেষ করব। সদাচরণ একটা ভিন্ন জিনিস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। এই ছেলে না বসো।